বৃহস্পতিবার মহাসপ্তমীর উৎসব আবহে মালদায় সংগঠিত হলো প্রতিবাদের উৎসব। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মালদায় পথে নামলেন সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডকে ধিক্কার জানিয়ে এবং এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করলেন মালদা শহরের বুকে। সেই সঙ্গে সোচ্চার হলেন নারী নিরাপত্তার দাবিতে। আমরা এভাবে আমরা উৎসবকে প্রতিবাদ হিসাবে ধরে নিচ্ছি, আমরা এভাবে চলবো, আমাদের প্রতিবাদ আমরা এভাবে চালিয়ে যাবো। আমরা প্রতিবাদ, আমরা উৎসবে নেই তা না, আমাদের উৎসবটা হচ্ছে প্রতিবাদের উৎসব। আমরা উৎসবে যারা যাচ্ছে তাদের কাছে আপত্তি করছি না, আমরা তারা উৎসব করুন, তারা এভাবে পালন উপভোগ করুন, মাকে পুজো দিন, কিন্তু সঙ্গে যেন ভুলে না যান আজকে একটি আমাদেরই এক ঘরের একটি মেয়ে, সে বিচার না পেয়ে এতদিন ধরে বসে আছে তার বাবা মা, এবং তার মৃত্যুর এখনো কোনো বিচার পায়নি, তাই আমরা ভুলতে পারি না এই উৎসবের কথা। পুজোর আবহে অস্ত্রশস্ত্র সহ ছয় ছিনতাইকারী দুষ্কৃতী ধরা পড়ল মালদার কালিয়াচক থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সাবির শেখ, মারুফ মুমিন, ফিরোজ শেখ, আব্দুল আজিজ, মুরসেলিম শেখ ও অপরাজিত মণ্ডল, সকলে কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ভোর রাতের দিকে তারা কালিয়াচকের খালদিপুর স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এই সময় কালিয়াচক থানা পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ, তিনটি হাঁসুয়া। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা ছিনতাইয়ের উদ্দেশ্যে এলাকায় ঘোরাঘুরি করছিল, তাই তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। দুর্গাপূজা উপলক্ষে বুধবার ষষ্ঠীর সন্ধ্যায় এক জমজমা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল হবিপুর ব্লকের আহ্বায়ক সুশক্তি ক্লাবের সদস্যরা। এ উপলক্ষে এলাকার বিভিন্ন বয়সী শিল্পীরা নাচে গানে মঞ্চ মাতিয়ে তোলে, সেই সঙ্গে বহিরাগত শিল্পীদের জমনাটি অনুষ্ঠান চোখে পড়ে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে আইহো সুশক্তি ক্লাবের পূজা মণ্ডপ প্রাঙ্গণ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইহো অঞ্চলের উপপ্রধান দীপক সাহা, ক্লাব সভাপতি মনিরেন্দু মল্লিক, সম্পাদক কাঞ্চন মজুমদার সহ অন্যান্যরা। তবে শুধু আইহো সুশক্তি ক্লাবেই নয়, দুর্গাপূজা উপলক্ষে আইহো অঞ্চল সর্বপ্রাচীন দেশওয়ালি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকেও জমজমার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ গান পরিবেশন করে অনুষ্ঠান মঞ্চ মাতায় এলাকার ক্ষুদি শিল্পীরা। দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মালদার কোতোয়ালি শাহজালালপুর রিফুজি পাড়া মহিলা দুর্গোৎসব কমিটির সদস্যরা। তারা এলাকার শতাধিক দুস্থ অসহায় মানুষের হাতে পূজোর নতুন বস্ত্র তুলে দেন। অন্যদিকে দুর্গাপূজার আনন্দে তৃতীয় লিঙ্গের মানুষজনকে সামিল করতে এগিয়ে এলেন মালদা শহরের 100 স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, যার অঙ্গ হিসেবে এদিন তারা বেশ কিছু তৃতীয় লিঙ্গের মানুষজনের হাতে পূজোর নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখ মিষ্টি করিয়ে তাদের পূজোর আনন্দে সামিল করেন। আর কেউ কি বাকি আছেন? স্মরণা কর্মসূচি আমাদের উদযাপিত হয় বা নিবেদিত হয় তৃতীয় লিঙ্গের মানুষদের উদ্দেশ্যে।
তৃতীয় লিঙ্গের মানুষ অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মতোই চরম অবহেলিত এবং তাদের সমাজ বিচ্ছিন্ন করে রাখার একটা প্রবণতা সমাজে রয়েছে। এই কারণে আমরা তাদের কাছে টেনে সহনাগরিকের মর্যাদা দিয়ে আমরা মানুষ, তারাও মানুষ, এই হিসেবে তাদের ভালোবেসে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, তাদের উপহার দেওয়া এবং তাদের মূল স্রোতে ফিরে আসার কিছু সম্ভাবনার পথ আলোচনা করা, তাদের পারস্পরিক চিন্তাভাবনা শেয়ার করা, এগুলো এই স্মরণীয় কর্মসূচিতে করি।